তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আমি ফারহানা ইয়াসমিন লোপা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ। হাজিদের চিকিৎসা সহায়তায় সৌদি যাচ্ছেন গাড়ি চালক গানম্যান, যোগ্যতার সাফাই ধর্ম প্রতিমন্ত্রী। ঢাকায় ডেঙ্গুর প্রকোপে আতঙ্কিত নন মেয়র খোকন, এডিস মশা নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ স্বীকার আতিকের। গ্রামীণ ফোন রবির বকে আদায় অনর বিটিআরসি, ব্যান্ডউইথ কমানোয় দুই অপারেটরের ক্ষোভ। বিশ্বকাপে ব্যর্থতার দায় নিলেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি, অবসরের বিষয়ে সিদ্ধান্ত নেননি এখনো। সমস্যা সংকট সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসছি খবরের পরের অংশে। অনিমেষ, চিকিৎসক নন এমন অনেক সরকারি কর্মকর্তারই গানম্যান, যেমনটি আমরা বলছিলাম শিরোনামে, অনেকেই যাচ্ছেন হাজিদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য এবং তাদের ভাতাই কিন্তু 7.5 লাখের মতো এই 42 দিনে, মানে এক একজনই 7.5 লাখ টাকা করে ভাতা পাবেন। এটি আসলে তাদের আগ্রহের সবচেয়ে বড় জায়গা এবং আমরা ওই যারা যাচ্ছেন তাদের বক্তব্য শুনতে পেরেছি, তারা বলছেন যে তাদেরই যাওয়ার কথা, কারণ তারা হজ সংক্রান্ত কাজে সরকারকে সাপোর্ট দেন, প্রতি বছর তারা এই কাজ করেন। এবং একজন কর্মকর্তাকে দেখলাম এর মধ্যে আছেন, যিনি নিজেই 4 বার গেছেন এই একইভাবে চিকিৎসা সহকারী হিসেবে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে মন্ত্রী বিষয়টিকে সাপোর্ট করছেন এবং এটি কিন্তু এবছরই প্রথম না, গত বছর আমরা এরকম প্রতিবেদন করেছিলাম, অর্থাৎ এটি দীর্ঘদিন ধরে হয়েই আসছে, তাদের কাছে এটিই বরঞ্চ স্বাভাবিক বিষয়। এবং মন্ত্রী যখন এই বিষয়টিকে প্রশ্রয় দেন সেটি আমাদের কাছে আসলে ভয়ের জায়গা। আমরা দেখে আসি প্রতিবেদনটি। আশকোনা হজ ক্যাম্পের অফিস সহায়ক হাবিবুর রহমান এবারও সৌদি আরব যাচ্ছেন চিকিৎসক দলকে সহায়তা করতে, অথচ রোগীর সেবায় হাসপাতালে কাজ করার কোনো দক্ষতা নেই তার। এটি তার চতুর্থবারের হজ যাত্রা। আমরা কিন্তু 24 ঘন্টায় অক্লান্ত পরিশ্রম করি এবং এটা আমাদের 1 নম্বরে মূলত হক, এবং আমাদের বাদ দেওয়া হলে কিন্তু এটা অফিসিয়াল হয়ে যাবে। তার মতো সহকারী হজ অফিসার আব্দুল মালেক, হজ ক্যাম্প মসজিদের মুয়াজ্জিন, খাদেম আর পরিচ্ছন্নতা কর্মীর নামও আছে চিকিৎসা সহায়তাকারীর তালিকায়। হাজিরাদের অসুস্থ হয়ে যায় বা ফলের পায়খানা প্রসাব করে দিল, ওটা আমাদের পরিষ্কার করতে হয়। ক্লিনিকে নেওয়া লাগলো, তাকে ক্লিনিকে নিয়ে গেলাম অথবা তাদেরকে লাইন ধরে সিরিয়াল ধরা, আমার যেটা কাজ সেটা আমি করতে পারবো। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন দপ্তরের 17 জন গাড়ি চালকের নাম আছে এই তালিকায়। এছাড়া 6 জন গানম্যান, 27 জন অফিস সহকারী, মোটর ক্লিনার এবং স্কুল শিক্ষককেও রাখা হয়েছে স্বাস্থ্য সহায়তাকারীর দলে। হজ পালন করতে গিয়ে যে সকল হজযাত্রীগণ শয্যায় চিকিৎসা গ্রহণ করবেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সহায়তাকারীগণ বাংলাদেশের হাসপাতালে ঠিক যেভাবে দায়িত্ব পালন করেন ঠিক সেভাবে দায়িত্ব পালন করবেন। অথচ এই তালিকার 118 জনের মধ্যে 2-1 জন ছাড়া হাসপাতালে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নেই কারোরই। তালিকায় আছে ইসলামিক ফাউন্ডেশনের নিরাপত্তা প্রহরী আলী আকবর খানের নাম। তার সাফ কথা, চিকিৎসা সেবায় অভিজ্ঞতা না থাকলেও অন্য কাজ করবেন তিনি। এটাই আমাদের নার্সদের কাজ, কিন্তু আমার যে কাজটা ওই যে হাজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাই আমার একটা কাজ। তবে ধর্মপ্রতিমন্ত্রী বলছেন এরা সবাই প্রশিক্ষিত এবং যোগ্য। ড্রাইভারের বাপ যদি অসুস্থ হয়ে যায় তখন কিন্তু সে গাড়ি চালায় না, বাপের চিকিৎসাটা সুস্বাস্থ্য সুন্দরভাবে করার জন্য অত্যন্ত যত্ন সহকারে এমনভাবে করে যে ওরকম কোনো নার্সরাও করতে পারে না। এরকম কিছু কিছু ভালো ড্রাইভারদের আমরা খুঁজে পাইছি, তাদেরই কাজে লাগাই দিচ্ছি। বাংলাদেশি প্রায় 1.25 লাখ হাজিকে হজের সময় সৌদি আরবে চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য ডাক্তার নার্সের আলাদা দল পাঠানো হলেও চিকিৎসা সহায়তাকারীর তালিকা নিয়েই উঠেছে নানা প্রশ্ন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 410 যাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে চট্টগ্রামের প্রথম হজ ফ্লাইট। বিকেল 4:30 জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় এবার চট্টগ্রাম থেকে হজের জন্য নির্ধারিত ফ্লাইট 19টি, এর মধ্যে 12টি জেদ্দায় ও 9টি মদিনায় যাবে। এছাড়া 12টি নির্ধারিত ফ্লাইটেও যেতে পারবেন হজযাত্রীরা। ফ্লাইট ছাড়ার 6 ঘন্টা আগে শুরু হবে ইমিগ্রেশন সহ অন্যান্য কার্যক্রম। এবার শাহ আমানত থেকে 10,000 হজযাত্রী নেওয়ার পরিকল্পনা রয়েছে বিমানের।
এখন থেকে প্রায় বিনা খরচে বাইপাস সার্জারির সুবিধা পাওয়া যাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে যাত্রা শুরু করেছে পূর্ণাঙ্গ কার্ডিয়াক ও ভাস্কুলার সার্জারি বিভাগ। এতে অত্যাধুনিক আইসিইউ সহ রয়েছে দেশের প্রথম সংক্রমণ প্রতিরোধী অপারেশন থিয়েটারও। দেশের সবচেয়ে বেশি মানুষ মারা যায় হৃদরোগে, বিপরীতে সরকারি পর্যায়ে অপ্রতুল চিকিৎসার সুযোগ। সংকট কাটিয়ে উঠতে হৃদরোগের সব ধরনের চিকিৎসার সুবিধা নিয়ে ঢাকা মেডিকেলে চালু হলো পূর্ণাঙ্গ কার্ডিয়াক সার্জারি ও ভাস্কুলার সার্জারি বিভাগ। এতদিন সরকারি পর্যায়ে সেবা দেয়া যেত শুধু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। বাইপাস সার্জারির ক্ষেত্রে বড় ঝুঁকি সংক্রমণ। এখানে কার্ডিয়াক ও ভাস্কুলার সার্জারির জন্য রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির দুটি অপারেশন থিয়েটার, যা সংক্রমণ প্রতিরোধে সক্ষম। ছয়টি করে সজ্জার আইসিইউ ও এইচডিইউতে থাকছে আধুনিক ব্যবস্থাপনা। আমাদের একটা আধুনিক ওটিতে যেই যেই উপকরণ প্রয়োজন হয়, একেবারে ফ্লোর থেকে শুরু করে এটার অবকাঠামো এবং মেশিনারিজ সব কিছুই আপ টু ডেট। হার্টে ব্লক ধরা পড়লে স্ট্যান্ড বা রিং পরানো হয়, এতে কাজ না হলে করা হয় বাইপাস সার্জারি। ভারতে এর খরচ 10 লাখ টাকা আর দেশের বেসরকারি হাসপাতালে অন্তত 5 লাখ টাকা। ঢাকা মেডিকেলে এখন থেকে এই সেবা পাওয়া যাবে প্রায় বিনা খরচে। যে সমস্ত প্রতিষ্ঠান যেখানে হার্টের সার্জারি হয় তার তুলনায় ঢাকা মেডিকেল কলেজে বলবো যে কোনো খরচই নাই, নামমাত্র মূল্যেই এখানে এই অপারেশনগুলো করা সম্ভব হবে। দেশে বছরে ওপেন হার্ট সার্জারি হয় প্রায় 12,000। চিকিৎসার অপ্রতুলতার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, ঢাকা মেডিকেলের মতো পর্যায়ক্রমে সব সরকারি হাসপাতালে নিশ্চিত করা হবে এই সেবা। সেলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালেও এই কার্ডিয়াক ইউনিট আমরা স্থাপন করছি, কাজ অনেক দূর এগিয়ে গেছে। আমরা পর্যায়ক্রমে এটা এই সুবিধাটুকু আমরা চালু করে দেব। পূর্ণাঙ্গ কার্ডিয়াক ও ভাস্কুলার সার্জারি বিভাগে দেয়া যাবে শিশুর জন্মগত রোগের চিকিৎসাও। এই বিভাগ চালু হওয়ায় উন্নত চিকিৎসার পাশাপাশি রোগে মৃত্যুর হার কমবে বলেও আশা করছেন চিকিৎসকরা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও এখনও আতঙ্কের কিছু দেখছেন না দক্ষিণ ঢাকার মেয়র সাঈদ খোকন। আর ডেঙ্গু প্রতিরোধ করাকে সময়ের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন উত্তরের মেয়র আতিকুল হক। অন্যদিকে মশার ওষুধ ছিটানোর ক্ষেত্রে অনিয়ম সহ্য করা হবে না বলে সাফ জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এবছরের শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 2,066। কেবল জুন মাসেই আক্রান্ত হয়েছেন 1,713 জন, যা গত বছরের তুলনায় 5 গুণ বেশি। ঢাকায় ইতিমধ্যে ডেঙ্গুতে 3 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন চিকিৎসকও আছেন। এ বাস্তবতায় রোববার সচিবালয়ে মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে সভা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে সেখানে দক্ষিণ ঢাকার মেয়রের দাবি, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। যতটুকু বেড়েছে এটা দ্রুততম সময়ের মধ্যে, এটা আমরা স্বাভাবিক পরিস্থিতি এখনো আছে, স্বাভাবিক পরিস্থিতির বাইরে আমরা যেতে দেব না। সব শেষে যে কথাটি বলবো, আতঙ্কিত হবার মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। ডেঙ্গুর কারণ এডিস মশা নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ স্বীকার করেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। মশা নিয়ন্ত্রণে জনসম্পৃক্ততা বাড়ানোর উপর জোর দেন তিনি। আমাদের মশক কর্মীরা যারা আছে তাদেরকে আমি একটা লগ বুক করে দিয়েছি এবং এটি আগামী 7 দিনের মধ্যে পাবলিকলি আমরা করে দিচ্ছি, কোন এলাকাতে কোন মশক কর্মী যাবে এবং তার ফোন নম্বর কত সেটি আমরা স্থানীয় সবাইকে আমরা বলে দিতে চাচ্ছি। তখন আপনারা কিন্তু ফোন করতে পারবেন যে আমার এই রোডের মধ্যে এই মশক কর্মী যায় নাই। সভায় স্থানীয় সরকার মন্ত্রী জানান, মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে, কেউ গাফলিতি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আমাদের উভয় মেয়র নিজেরা সরাসরি ওই সমস্ত যে সমস্ত মশার ওষুধ যেগুলো সংগ্রহ করা হয়েছে এগুলো নিজেরা সংগ্রহ করে নিজেরা টেস্ট করেছেন এবং টেস্ট করার ব্যবস্থা করছেন। কোথায় কোথাও যদি ত্রুটি কিছু পেয়ে থাকেন তারা তাদের পক্ষ থেকে সেখানে তাদের সেরার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা মানে উই আর ভেরি কনসার্ন, কোনো রকম কোনো বিষয় থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা ঢাকাকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে সরকার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী। নিজেরা সরাসরি ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিকশা চলাচল বন্ধের প্রথম দিনে রাজধানীর 3 সড়কে অনেকটাই শৃঙ্খলা ফিরেছে। এসব সড়কের ব্যস্ততম এলাকায় আগে যানজট থাকলেও আজকের চিত্র ছিল স্বাভাবিক। তবে রিকশা বন্ধ করায় যাত্রী ও চালকরা
মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। গাবতলী থেকে নিউ মার্কেট, রাজধানীর ব্যস্ততম মিরপুর রোডের চিত্র এটি। স্বাভাবিকভাবেই চলছে যানবাহন, যদিও এই সড়কটির বেশিরভাগ অংশই থাকত রিকশার দখলে। আর এখন গলি থেকে প্রধান সড়কে রিকশার প্রবেশ ঠেকাতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সড়কে ভ্রাম্যমাণ আদালত থাকলেও তারা আইনি ব্যবস্থা না নিয়ে শুধু সতর্ক করেছেন রিকশা চালকদের। প্রগতি সরণির কুড়িল থেকে মালিবাগ রেলগেট হয়ে সাইদাবাদ, ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি থেকে শাহবাগ পর্যন্ত সড়কে রিকশা বন্ধ থাকায় যানজট খুব একটা চোখে পড়েনি। আজকে গাড়িগুলো বেশ রানে যাচ্ছে, এটা একদিক দিয়ে আমাদের পজিটিভ ইয়া, রাস্তাটা তাড়াতাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে। আজকে মানে আইনগত তাদের ইয়ে করতেছি, তাদের ঘুরাই দিচ্ছি আমরা আর কি, ডাইভার্ট করে পিছনে দিয়ে দিচ্ছি। হঠাৎ রিকশা বন্ধ হয়, নারী শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। তারপরও যানজট কমে যাওয়ায় এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। কষ্ট তো আর কি, কষ্টটা থাকবেই। অনেক সময় তো এমন হয় যে বাস পাওয়া যাচ্ছে না, তো মানে অল্টারনেট অপশন তো তখন মানে রিকশায় থাকে। আমরা পজিটিভ ঠিক আছে, বাট ওদেরকে কষ্ট থেকে বাঁচাইতে হবে। প্রধান সড়কে রিকশা বন্ধ হয়ে যাওয়ায় আয় কমে যাওয়ার আশঙ্কা চালকদের। শৃঙ্খলার মধ্যে থেকে তারা প্রধান সড়কেও রিকশা চালাতে চান। মেন রোডে উঠতে দিত তাহলে মনে করেন 500-600 টাকা এখন হয়ে গেত, কেবল মাত্র 150-200 টাকা মারছি। আমাকে আলাদা একটা সাইড করে দিই, আমাকে সাইড করে আমার সাইডে যাবো, কিন্তু মেন রোডে না উঠলে ভালো, গাড়ি ঘোড়া চলে বড় ধাক্কা খেলে সমস্যা। ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি থেকে ঢাকা কলেজ পর্যন্ত রিকশার এমন আলাদা লেন অন্য এলাকাতেও চান রিকশা চালকরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা ওয়াসার পানির 34 নমুনার 8টিতে ইকোলাই ব্যাকটেরিয়া সহ নানা ক্ষতিকর পদার্থ পাওয়া গেছে। এ বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে বিশেষজ্ঞ কমিটি। এ বিষয়ে 2 সপ্তাহের মধ্যে ওয়াসার বক্তব্য জানতে চাওয়া হয়েছে। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ সকালে এই আদেশ দেয়। রাজধানীতে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে এক রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের নভেম্বরে রুল দেয় হাইকোর্ট। পরে গত 16 মে হাইকোর্টে দেয়া প্রতিবেদনে স্থানীয় সরকার মন্ত্রণালয় জানায়, ঢাকা ওয়াসার 10টি জোনের 59 এলাকার পানিতে ময়লা পানির প্রবণতা বেশি। এরপর আদালত 34টি স্থান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর প্রতিবেদন দিতে ICDDRB, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের 4 সদস্যের বিশেষজ্ঞ কমিটিকে নির্দেশ দেয়। রোববার এ প্রতিবেদন জমা দেয় বিশেষজ্ঞ কমিটি। নমুনা সংগ্রহের 34টি স্থানের মধ্যে আছে 4টি মূল উৎস, ঢাকার 10টি বিতরণ জোন, গ্রাহকের অভিযোগের ভিত্তিতে 10টি ঝুঁকিপূর্ণ ও দৈব চয়নের ভিত্তিতে আরও 10টি স্থান। এর মধ্যে অভিযোগ ওঠা এলাকার 2টি, 4টি বিতরণ জোন ও 2টি উৎসে ব্যাকটেরিয়া অ্যামোনিয়া সহ পাওয়া গেছে ক্ষতিকর রাসায়নিক। শুনানিতে রিটকারী আইনজীবী বলেন, রাজধানীবাসীর সুপেয় পানি সরবরাহের একমাত্র দায়িত্ব ওয়াসার, এ কাজে তারা ব্যর্থ। যে 34টা স্যাম্পলের মধ্যে 8টা স্যাম্পলে আপনার ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ধরনের জীবাণুর অস্তিত্ব পাওয়া গেছে, যেটা সুপেয় পানি অবশ্যই না। যেটা তো এগুলো দেখার পরে ওয়াসা কর্তৃপক্ষের যিনি ছিলেন উনি সময় চেয়েছেন যে জবাব দিবেন, এবং সেই জন্য আদালত আজকে তাদেরকে যে রিপোর্টটা আছে রিপোর্টটা তাদেরকে দিতে বলেছেন। ওয়াসার আইনজীবী জানান, এই প্রতিবেদনের ভিত্তিতে শিগগিরই সিদ্ধান্ত নেবে ওয়াসা। টোটাল যে ওয়াসার যে অ্যাক্টিভিটিস এবং এই পিউরিফিকেশনের যে কানেক্টিভিটি, এটা সম্পূর্ণ ইন ডিটেলস আমরা 2 উইকস এটা ফিক্স করা আছে, সেই দিন আমরা জবাব দেব। অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, ওয়াসার পানির যে 8টি নমুনায় দূষণ পেয়েছে বিশেষজ্ঞ কমিটি, সেসব জায়গায় দূষণ রোধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটা জায়গা তো কোনো কন্টামিনেটেড ওয়াটার সাপ্লাই করতে সবার পক্ষে না, কিন্তু আমি পাশাপাশি যদি আমার 37টার মধ্যে যদি 26টা অথবা 28টা পয়েন্টে যদি পানি যদি আউটরাইট একবার তাৎক্ষণিক নিয়ে যদি চেক আপ করার পর দিয়ে যদি ভালো পাওয়া যায় থাকে, তাই এই 26টার জন্য আমি তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, আর খারাপটার জন্য আমি তাকে অ্যাকাউন্টেবল করতে হবে। আমি মনে করি বাকি যে কয়টা যে 8টা খারাপ আছে এগুলা আমরা চিহ্নিত করে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব। দূষিত এলাকার পানি ব্যবহার উপযোগী করতে ব্যবস্থা নেওয়া, প্রয়োজনে প্রচার চালিয়ে জনগণকে সচেতন করার সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি। জান্নাতুল ফেরদাউস তানভী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনিমেষ, আজ কিন্তু গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আধা বেলা হরতাল পালন করেছে বাম দলগুলো, যদিও জনজীবনে এর তেমন কোনো প্রভাব পড়েনি। আর বাম দলগুলোর নেতারা দাবি করছেন যে জনগণের আসলে এই হরতালের উপরে আস্থা ছিল।
এবং জনগণের সমর্থন হরতালে আছে কি নেই এ নিয়ে কিন্তু একটি বিতর্ক তৈরি হয়েছে। যেমন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন যে যেহেতু জনগণকে রাস্তায় তারা দেখতে পায়নি সেই কারণে জনগণের হরতাল নেই। বাম দলের নেতারা আবার বলছেন যে জনগণ রাস্তায় না থাকলেও তাদের সমর্থন তাদের প্রতি ছিল। এটি আসলে এই গ্যাসের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জনসম্পৃক্ত যেহেতু বেশিরভাগ মানুষের সমর্থন থাকলেও তারা কিন্তু রাস্তায় নেমে হরতাল অথবা পিকেটিং করতে পারেনি। এই হরতালের সবচেয়ে ভালো দিক হচ্ছে আজকে কোথাও কোনো ভাঙচুর অথবা সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং আমি দেখেছি একটি জায়গায় বাসের যাত্রীদের হরতালের সমর্থক যারা তারা বলছেন জোরে জোরে যে এই কারণে আমরা হরতাল করছি, আপনারা আমাদের সাথে এসে সংহতি প্রকাশ করুন। এই উদ্যোগটি ভালো ছিল, বাসের যাত্রীদের বাস ভেঙে না নামিয়ে তারা তাদেরকে উদ্বুদ্ধ করছে নামার জন্য। এবং 14 তারিখে কিন্তু তারা আরো একটি কর্মসূচি ঘোষণা করেছে, সেটি হচ্ছে ঘেরাওয়ের কর্মসূচি জ্বালানি মন্ত্রণালয়। যদি এর মধ্য দিয়ে দাবি পূরণ হবে কিনা সেই বিষয়ে আমরা এখনো সংশয়িত। দেখে আসি প্রতিবেদনটি। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে আধাবেলা হরতালের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট। সমর্থনে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করে সংগঠনগুলো, তবে তাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। নেতাদের মন্তব্য, গ্যাসের দাম বাড়ানো অযৌক্তিক, এর প্রভাবে দাম বাড়বে বিদ্যুতের, বাড়বে বাড়ি ভাড়া, যার মাশুল দিতে হবে সাধারণ মানুষকেই। তাই নতুন কর্মসূচি হিসেবে রোববার সমাবেশ ও জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। সরকার তো স্বেচ্ছাচারী জবরদস্তি কায়দায় ক্ষমতায় টিকে আছে জনগণের ভোট ছাড়াই, ফলে তারা জবরদস্তি করেই মানে তাদের শাসন এমনভাবে চালিয়ে যাচ্ছেন এবং এমনভাবে বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করছেন যেটা জনজীবনে ব্যাপকভাবে একটা মানে চাপ তৈরি করছে। আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছি আগামী 14 জুলাই রবিবার ঢাকায় সকাল 11টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আমাদের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে আমরা জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করব। বামজোটের এই কর্মসূচিতে সমর্থন রয়েছে অনেকেরই। আমি দেড় ঘন্টার মতো এক জ্যামে আটকে ছিলাম, অনেক ভোগান্তি হচ্ছিল, বাট তারপর আমি অ্যাপ্রিসিয়েট করি যে এই ধরনের কাজ হচ্ছে বা এরকম আন্দোলন হচ্ছে, শুধু শুধু কেন গ্যাসের দামটা বাড়াবে। একটু কষ্ট করলে হলেও জিনিসের একটা সলিউশন, ভালো একটা সলিউশন হয় সে অবশ্যই সবার জন্য বেটার হয়। আমাদের সকল হরতাল সমর্থন করা উচিত, কারণ যে হারে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে অথবা জ্বালানি বৃদ্ধি পাচ্ছে, মানুষের জীবনযাত্রার মান তো বৃদ্ধি পাচ্ছে না। রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক বন্ধ করে হরতাল পালন করে প্রগতিশীল ছাত্র জোট, এতে চারপাশে সৃষ্টি হয় যানজট। মোড়ে পুলিশ থাকলেও বাধা দেয়নি হরতাল সমর্থকদের। এদিকে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাম সংগঠনের নেতাকর্মীরা, এতে দুই পাশে আটকে পড়ে শতাধিক যানবাহন। এছাড়া চট্টগ্রাম, বরিশাল, সিলেটেও শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি পালিত হয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম জোটের ডাকা আধবেলা হরতালে মানুষ সাড়া দেয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন হরতাল এখন আর গণ আন্দোলনের অস্ত্র নয়, এতে মরিচা ধরেছে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে দুপুরে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের। এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপি নেতাদের মুখে আন্দোলনের হুমকি অসার তর্জন গর্জন মাত্র, খালেদা জিয়ার মুক্তি সম্পূর্ণ আদালতের বিষয় বলেও মন্তব্য করেন তিনি। আমরা সেটাই চাই, স্বাগত জানাই। আমরা তো এই চেহারা দেখে আসছি গত 10 বছর ধরে, তাদের নেত্রীর মুক্তির আন্দোলনটাও তারা 10 মিনিটের জন্য রাজপথে উত্তাপ সঞ্চারিত করতে পারেনি। তাদের মুখে এখন আন্দোলনের ডাক, আষাঢ়ের তর্জন গর্জন ইশারা। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। মনারীতে দুপুরে সংবাদ সম্মেলনে কথা জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন এরশাদ 4 দিন ধরে হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। সিএমএইচ এর চিকিৎসকদের বরাত দিয়ে জি এম কাদের বলেন এরশাদকে কৃত্রিমভাবে ওষুধের সাহায্যে বাঁচিয়ে রাখা হয়েছে, তিনি বিপদমুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিয়মিতভাবে এরশাদের কিডনি ডায়ালাইসিস করা হচ্ছে। এর আগে এরশাদের রোগ মুক্তিতে দোয়া মাহফিল হয় তার বনানী কার্যালয়ে। ডাক্তারদের মতে ওনার অবস্থা অপরিবর্তিত আছে, কালকে যেরকম ছিল সেরকমই আছে, অবস্থার অবনতি হয়নি, কোনো কোনো ক্ষেত্রে সামান্য উন্নতি হয়েছে। এই স্বাভাবিকতাটা করা হচ্ছে সম্পূর্ণ মেশিনের সাহায্যে এবং ওষুধের সাহায্যে, ফলে ওনারা এই জিনিসটি চালিয়ে যাবেন। রাজধানীর ওয়ারিতে শিশু ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত
হারুনুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লার ডাবরডাঙ্গা থেকে সকালে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছেন হারুন। এদিকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ওয়ারীর সিলভারডেল প্রিপারেটরি স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা। সিলভারডেল স্কুলের নার্সারির শিক্ষার্থী 6 বছরের শিশুটি শুক্রবার বিকেলে নিজ বাসা থেকে খেলতে বের হওয়ার পর নিখোঁজ হয়। এরপর রাতে একই ভবনের নবমতলার একটি ফাঁকা ফ্ল্যাটে পাওয়া যায় তার মরদেহ। এ ঘটনার মামলার পর তদন্তে নামে পুলিশ। এরপর রোববার সকালে কুমিল্লার ডাবরডাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয় রাজধানীর ঠাটারিবাজারে রঙের দোকানের কর্মচারী হারুনুর রশিদকে। পুলিশ বলছে ধর্ষণ হত্যার শিকার শিশুটি যে ভবনে ছিল সেখানেই আরেক ভাড়াটিয়া পারভেজের বাসায় থাকতেন হারুন। পারভেজের রঙের দোকানে কর্মচারীর কাজ করছিলেন তিনি। হারুনের গ্রেপ্তারের তথ্য জানাতে রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির অতিরিক্ত কমিশনার জানান, শিশুটিকে ভবনের ছাদে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। নিস্তেজ হয়ে যাওয়ার পরেও তার উপর পাশবিক নির্যাতন চালায়। তারপরে সে যখন বুঝলো যে মেয়েটা বোধহয় মরে গিয়েছে, ওই সময়টাতে সে তাকে গলার মধ্যে রশি দিয়ে পেঁচিয়ে টেনে হিঁচড়ে এই কিচেনের মধ্যে সিঙ্কের নিচে তাকে রেখে দেয়। সংবাদ সম্মেলনে মেয়ের হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তার বাবা। আমি তার সর্বোচ্চ শাস্তি তার ফাঁসি যাতে অতি দ্রুততম সময়ে অন্তত 6 মাসের মধ্যে যাতে কার্যকর হয় আমি ওরকম জোর দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আর দেশবাসীর জন্য আমি এটা বলবো যে আপনাদের যাদের মেয়ে আছে, যাদের সন্তান আছে, এরকম কুরুচিপূর্ণ এরকম পশুত্ব সুলভ আচরণপূর্ণ ছেলে মেয়েদের থেকে কীভাবে দূরে রাখা যায় এটা আপনারা একটু ভেবে দেখবেন। এই হত্যার বিচারের দাবিতে সকালে ওয়ারিতে স্কুলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে শিশুটির সহপাঠী ও শিক্ষকরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় 12 ছাত্রীকে ধর্ষণ, ধর্ষণ চেষ্টা ও যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার বাইতুল হুদা ক্যাডারের অধ্যক্ষ মাওলানা আল আমিনকে 5 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। জেলার মুখ্য বিচারিক হাকিম কাউসার আহমেদ দুপুরে এই আদেশ দেন। এর আগে আল আমিনকে আদালতে হাজির করে পর্নোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 10 দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানায় পুলিশ। অধ্যক্ষ আল আমিনকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করে র্যাব। সেই মামলায় আরও অধিগত তদন্তের জন্য, কারণ হচ্ছে যে এই বাচ্চাগুলোকে তার ছাত্রীগুলোকে অ্যাবিউজ করার পরে সে এটাকে নিয়ে আরও প্রচারণা চালিয়েছে কিনা বা তার কোনো ডকুমেন্ট হিসেবে রেখে দিয়েছে কিনা সেইটা পর্যালোচনার জন্য আমরা বিধি মোতাবেক আসামিকে রিমান্ড চেয়েছি। আমরা অত্যন্ত খুশি যে বিজ্ঞ আদালত আমাদের তদন্তের গুরুত্ব বিবেচনা করে আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বাগেরহাটের মোড়লগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে মহিলা পরিষদ। বাগেরহাট প্রেসক্লাবের সামনে সকালে এই মানববন্ধন হয়। কর্মসূচিতে বক্তারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান। মোড়লগঞ্জের পশ্চিম বহরবুনিয়া গত 2 জুলাই ওই ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। 2 দিন পর নিহতের বাবা মোড়লগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। পরে সন্দেহভাজন 3 জনকে আটক করে পুলিশ। বাগেরহাটের মোল্লাহাটে কিশোরীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার দায়ে 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্তরা হলেন মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামের আব্দুর রহিম মোল্লা ও জাহিদুল শিকদার। বিকালে বাগেরহাটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক SM সাইফুল ইসলাম আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজার পাশাপাশি আসামিদের 1,00,000 টাকা করে জরিমানাও করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয় 2017 সালের 23 জুন বড়গাওলা গ্রামের ওই কিশোরী তার বাড়িতে ধর্ষণের শিকার হন। পরে মোবাইলে ফোনে ধারণ করা ফুটেজ ছড়িয়ে দেওয়া হয় ইন্টারনেটে। এ ঘটনায় ওই কিশোরী মোল্লাহাট থানায় মামলা করেন। চট্টগ্রামের আনোয়ারায় গোলাগুলিতে ধর্ষণ মামলার আসামি আব্দুল নূর নিহত হয়েছেন বলে দাবি পুলিশের। ভোরে হাজিগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ বলছে ছিনতাইয়ের টাকা ভাগাভাগির জেরে প্রতিপক্ষের গুলিতে মারা গেছে নূর। আব্দুল নূরের বিরুদ্ধে আনোয়ারা থানায় 3টি ছিনতাই মামলা আছে।
পুলিশ জানায় আব্দুল নূর একজন পেশাদার ছিনতাইকারী। ভোরে ছিনতাইয়ের টাকা ভাগ করা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের সঙ্গে গোলাগুলি হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। আনোয়ারার কালারমার দিঘি এলাকায় কোরিয়ান ইপিজেডের এক শ্রমিক বুধবার রাতে ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় শনিবার দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আব্দুল নূরকেও ধর্ষণ মামলার আসামি করা হয়েছিল। বর্ষায় প্রাণহানি ঠেকাতে চট্টগ্রামের খুলশীতে আজ 34টি ঘর উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এবং তারা পরবর্তীতে আরও 835টি পরিবার উচ্ছেদের ঘোষণা দিয়েছে। এবং আমরা অনিমেষ প্রতিবারই দেখি হয় বর্ষার সময় বা যখন পাহাড় ধসের ঝুঁকি থাকে তখনই কিন্তু এই উচ্ছেদ অভিযানগুলো চলে এবং আবারও বসে, মানে এর কোনো স্থায়ী সমাধান এখন পর্যন্ত আসেনি। পাহাড়ি এলাকায় যারা বাস করে তারা বেশিরভাগই নিম্নবিত্তের মানুষ, তাদের আয় খুবই কম, বাধ্য হয়ে তারা সেখানে থাকেন। আর যখন উচ্ছেদ করতে যায় তারা অনেক সময় এই কথাগুলি বলেন যে তাদের আর কোথাও থাকার জায়গা নেই। তাদের একটি বিষয় হচ্ছে তাদের পুনর্বাসনের জন্য যথাযথ ব্যবস্থা না করলে প্রশাসন যতদিনে তাদের এরকম উচ্ছেদ করবে আবার কিছুদিন পরে সুযোগ বুঝে সেটি যারা ভাড়া নেয়। এবং এখানে একটি দখলদারি রাজত্বও রয়েছে, এই পাহাড়গুলি দখল করে রয়েছে প্রভাবশালী একটি চক্র, অর্থাৎ একটি চক্রের মধ্য দিয়েই পড়ে গেছে। এবং তাদেরকে পুনর্বাসনের স্থায়ী ব্যবস্থা না করা গেলে এই চক্র থেকে বের হয়ে যাওয়া খুব বেশি সহজ নয়। দেখে আসি আমরা প্রতিবেদনটি। পাহাড় পুনর্বাসন কমিটির তালিকা অনুযায়ী খুলশীর মধুসা পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করে আসছিল 34টি পরিবার। রোববার এসব বসতি উচ্ছেদে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহকারী বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিদের নিয়ে শুরু হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আড়াই ঘণ্টার অভিযানে উচ্ছেদ করা হয় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের। তবে বাসিন্দাদের অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই করা হয়েছে উচ্ছেদ। ঠিক আছে, আমার তো সময় দিল না, এখন আমি এগুলো ভাঙি চুরি, এখন এগুলো আমার বাইবার ছেলে কই থাকবো, কথা কি? এখন আমরা তো নিরুপায়, গরিব মানুষ, আমাদের কাছে টাকা পয়সা থাকলে কি আমরা এখানে থাকতাম না পরের জায়গা? কালকে রাত্রে ফোন করে ইয়াকে মাইকিং করছে, আজকেই ভাঙিয়ে দিচ্ছে। এটা এটা তো আর আমাদের তো যেমন পাশে আমাদের গরু আছে মালিকের, এগুলো নিয়ে আমরা কোথায় যাচ্ছি? জেলা প্রশাসন জানিয়েছে শনিবার থেকে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরে যেতে মাইকিং করা হয়েছে। খোলা হয়েছে 8টি আশ্রয় কেন্দ্র। 17ই জুলাই পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং মহানগরীর যে 17টি যে ঝুঁকিপূর্ণ পাহাড়, সেই ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে যে তালিকা করা হয়েছে সেই তালিকা এবং তালিকা সংক্রান্ত যদি আরও মনে হয় যে কিছু অবৈধ স্থাপনা নতুনভাবে গড়ে উঠেছে, সেগুলো কিন্তু আমরা অপসারণ করব। উচ্ছেদ হওয়া খালি জায়গা মালিকানায় থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বুঝিয়ে দিচ্ছে জেলা প্রশাসন। পরে সেখানে বসতি গড়লে বা প্রাণহানি ঘটলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশালে সোমবার থেকে ভারী বৃষ্টির মাত্রা কমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শনিবার সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত কক্সবাজারে 121 মিলিমিটার বৃষ্টি হয়েছে আর ঢাকায় হয়েছে 12 মিলিমিটার। পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের বেশ কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এছাড়া সারা দেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে আপনার বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং সাথে সাথে আপনার বিশেষ করে আপনার সঞ্চলনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এই কারণে আপনার বঙ্গোপসাগরে আপনার 3 নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখে যেতে বলা হয়েছে। বিশেষ করে সমুদ্র বন্দরসমূহ, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখে যেতে বলেছে। সালিশের মাধ্যমে গ্রামীণ ফোন ও রবির কাছে নিষ্পত্তির কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক। সংস্থার কার্যালয়ে দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, পাওনা অর্থ দিতে মোবাইল ফোন অপারেটর দুটি দেরি করলে বার্ষিক 15% হারে সুদ দিতে হবে। এদিকে ব্যান্ডউইথ কমানোর নির্দেশনা গ্রাহককে ক্ষতিগ্রস্ত করছে জানিয়ে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে গ্রামীণ ফোন ও রবি। গ্রামীণ ফোনের কাছে 12,579,95,00,000 এবং রবির 867,23,00,000 টাকা বকেয়া পরিশোধে গত এপ্রিলে চিঠি পাঠায় বিটিআরসি। তবে এখনও তা পরিশোধ করেনি দেশের বড় দুই মোবাইল ফোন অপারেটর।
এই অবস্থায় গত বৃহস্পতিবার গ্রামীণ ফোনে 30% এবং রবির 15% ব্যান্ডউইথ কমিয়ে দিতে 5টি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েকে নির্দেশনা পাঠায় নিয়ন্ত্রক সংস্থাটি। রোববার সংবাদ সম্মেলন করে বিটিআরসির এই নির্দেশনার প্রতিবাদ জানায় গ্রামীণ ফোন। তাদের দাবি, অমীমাংসিত অডিটের ভিত্তিতে পাওনা আদায়ে বেআইনি অবস্থান নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। সালিশের মাধ্যমে পাওনার বিষয়টি নিষ্পত্তির আহ্বানও জানিয়েছে গ্রামীণ ফোন। একই দাবি রবিরও। এর নির্দেশনা বাংলাদেশের মানুষ এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপর বাড়তি চাপ তৈরি করবে। আমরা বিটিআরসিকে এর নির্দেশনা তুলে নেওয়ার অনুরোধ করছি এবং সেই সঙ্গে সালিশ আইন 2001 এর অধীনে অমীমাংসিত অডিট দাবির নিষ্পত্তিতে সহযোগিতার অনুরোধ করছি। এই অডিটটা সম্পূর্ণভাবে বিতর্কিত ছিল প্রথম থেকেই এবং এখানে যে ফাইন্ডিংসগুলো, সে ফাইন্ডিংসগুলোর সাথে আমাদের দ্বিমত আছে। এখন যখন দ্বিমত থাকে কোনো একটা জায়গায় বা ডিসপিউট থাকে, সেটার জন্য দুটো উপায় থাকতে পারে। একটা হচ্ছে একটা আদালতে গড়াতে পারে, অথবা হতে পারে একটা আর্বিট্রেশনের মধ্যে সমাধান হতে পারে। তবে বিটিআরসির চেয়ারম্যান বলছেন, বিদ্যমান আইনে সালিশের মাধ্যমে বয়কা নিষ্পত্তির সুযোগ নেই। তবে আইন পরিবর্তন করে সালিশের ব্যবস্থা করতে ইতিমধ্যে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। আপাতত বয়কা পরিশোধের বিকল্প নেই বলেও জানান তিনি। ওনারা যে কথাটা বললে যে আর্বিট্রেশন করতে হবে, এখন এসে বলতেছে। আসলে আর্বিট্রেশনের কোনো ক্লজ আমাদের আইনে নাই এবং সেটা যেন সংশোধন করে আর্বিট্রেশন করা যায়, তার জন্য আইন সংশোধনী অংশে আমরা একটা প্রস্তাব দিয়েছি। এখন সেটা পার্লামেন্ট লাগবে তো। কম ব্যান্ডউইথের কারণে গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিটিআরসি। সংস্থার চেয়ারম্যান বলছেন, অপারেটর দুটি দ্রুত বকেয়া পরিশোধ করলে এই অবস্থা কেটে যাবে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপের খবর। সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ইংল্যান্ড গিয়েছিল বাংলাদেশ। টেবিলের আটে থেকে শেষ করতে হয়েছে মিশন। ব্যক্তিগত নৈপুণ্য আলোচনায় রাখলেও দলগত পারফরমেন্সের অভাব দেখা গেছে। ব্যর্থতার দায় নিজের কাঁধে দিলেন মাশরাফি বিন মুর্তজা। বিশ্বকাপ মিশন শেষে বিকালে দেশে ফিরেছেন ক্রিকেটাররা, তবে দলের সঙ্গে ফেরেননি সাকিব, মিরাজ, সাব্বির ও লিটন। ছুটি কাটিয়ে পরে ফিরবেন তারা। হতাশার মাঝেও ইতিবাচক দিক খুঁজে নিতে বলেছেন মাশরাফি। তবে প্রত্যাশা অনুযায়ী দল পারফর্ম করতে না পারায় অসন্তুষ্ট অধিনায়ক। জানিয়েছেন, সাকিবের মতো বাকিরাও দায়িত্ব নিলে ভালো অবস্থানে থাকত বাংলাদেশ। নিজের অবসরের প্রসঙ্গে সিদ্ধান্ত পরে নেবেন বলে জানিয়েছেন মাশরাফি। প্রথমত বিংগাজের ক্যাপ্টেন, যখন টিম এক্সপেকটেশন অনুযায়ী না নিতে পারবো তখন সমালোচনা আমাকে নিতেই হবে এবং পুরো টিমের দায়ভার আমাকে নিতে হবে, এটাই স্বাভাবিক। আমার জায়গায় অন্য কেউ থাকলেও তাকেও স্বাভাবিকভাবে নিতে হবে। তো আমি অবশ্যই পুরো দায়ভার নিচ্ছি, নিতেও হবে। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে হয়তোবা কিছু জিনিস হয়তোবা আমাদের সরে গেলে আজকে আমাদের টিম অন্য জায়গায় থাকতে পারতো, এটাও যেমন কথা। বাংলাদেশ সেমিফাইনাল খেলতে না পারলে খেলতে পারলে দারুণ হতো, এ নিয়ে সাকিবের আক্ষেপ। তবে ব্যক্তিগত পারফরমেন্সে সন্তুষ্ট বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশ দলের ব্যর্থতার জন্য বাজে ফিল্ডিং এবং শুরুতে উইকেট না নেয়াকে দায়ী করছেন সাকিব। দল হিসেবে বিশ্বকাপে খেলতে পারেনি বাংলাদেশ। এক সাকিবই দলের সেরা পারফর্মার। গ্রুপ পর্ব থেকে দল বাদ না পড়লে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হতে পারতেন, এ নিয়ে আফসোস নেই, শুধু দলের জন্য আছে আক্ষেপ। খুব একটা যে আমার মাথায় থাকে কিংবা চিন্তায় আসে তা না। আমি যেটা বললাম যে যতটুকু সুযোগ পেয়েছি এবং যে ধরনের পারফরমেন্স করেছি সেটা নিয়ে আমি খুবই খুশি এবং খুবই আনন্দিত। বিশ্বকাপ শুরুর আগে এই সাকিবকে নিয়ে কত সমালোচনা। আইপিএল এর কারণে দলের সাথে পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেনি, অথচ সেই সাকিবই দেখিয়েছেন তার বীরত্ব। আসলে অনেকগুলো উইকেট ছিল যেখানে আসলে যত রান আমরা বোলিং এ দিয়েছি অত রান করা সম্ভব না, কিংবা অত রানের উইকেট না। সেই সব জায়গায় আমার কাছে মনে হয় যে মানে ব্যাটিং এর থেকে আমাদের বোলিং আর ফিল্ডিংটা আমাদেরকে অনেক বেশি মানে ভুগিয়েছে এই ওয়ার্ল্ড কাপে। সাকিবের চোখে বিশ্বকাপ ব্যর্থতায় বাজে ফিল্ডিং ও বোলিং, বিশ্বমঞ্চে সেরাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় যে জায়গায় বেশ পিছিয়ে ছিল বাংলাদেশ, এগুলো নিয়ে আসলে অ্যানালাইসিস করতে হবে যে কোন জায়গাগুলোতে আমরা মিস করছি। বাট এগুলো নিয়ে আমি শিওর যে কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট, তারা সবাই অ্যানালাইসিস করবে এবং ভবিষ্যতে এগুলো নিয়ে কাজ করবে। ঠিক হয়ে গেছে সেমিফাইনাল লাইনআপ। সাকিবের চোখে ফাইনালের দাবিদার নিউজিল্যান্ড বাদে বাকি তিন দল, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড ইন্ডিয়া থেকে কেউ একজন। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, লন্ডন, ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয়ে সেমিফাইনালের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে ভারত। টেবিলের শীর্ষে থাকায় শেষ চারে কোহলিরা লড়বে
নিউজিল্যান্ডের সঙ্গে। অন্যদিকে সাউথ আফ্রিকার কাছে হেরে দুইয়ে নেমে যাওয়ায় সেমিতে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড। 9 জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম সেমিফাইনাল, এসবাস্টনে দ্বিতীয় সেমি একদিন পর। ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দলই এবারে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে। প্রথম সেমিফাইনালে হচ্ছে 9 জুলাই ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং দ্বিতীয় সেমিফাইনাল 11 জুলাই স্বাগতিক ইংল্যান্ডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতই পরিষ্কার ফেভারিট, কারণ ভারত 9 ম্যাচে 7টা জয় পেয়েছে এবং নিউজিল্যান্ড মাত্র 5টা জয় পেয়েছে। এবং নিউজিল্যান্ডকে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে ভারতের বিপক্ষে, বিশেষ করে তাদের ব্যাটিং লাইন আপটা দুর্দান্ত। রোহিত শর্মা বিশ্বকাপে 5টা সেঞ্চুরি করে দারুণ ছন্দে আছে, তাকে নিয়ে বিশেষ করে ভাবতে হবে নিউজিল্যান্ড বোলারদের। ইংল্যান্ড কিন্তু শেষ ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে, তারা নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। এবং অস্ট্রেলিয়াও ভালো ছন্দে ছিল, যদিও শেষ ম্যাচে তারা হেরে গেছে। তারপরও অস্ট্রেলিয়াকে ফেভারিট ধরা হচ্ছে, তারা বর্তমান চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়ার যেই সমস্যা হচ্ছে ইঞ্জুরি সমস্যা, তাতে উসমান খাজা 3 নম্বরে ভালো ব্যাট করেছেন, তার ইঞ্জুরি নিয়ে ভাবা দুশ্চিন্তা আছে টিম ম্যানেজমেন্টের। পাশাপাশি মার্কাস স্টয়নিসও কিন্তু তার সাইডের স্টেনের সমস্যা আছে, তাদের দুশ্চিন্তা আছে। এটি নিয়েই গতকাল যেই ম্যাচটি হয়েছিল সেখানেই তারা আসলে এই দুজন আহত হয়েছেন, চোট পেয়েছেন। তারপরও আশা করা হচ্ছে যেহেতু আরও ম্যাচের আরও কয়েকটা দিন সময় আছে, এই মুহূর্তে তারা সুস্থ হয়ে যাবেন। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডকে কিন্তু এগিয়ে রাখা যায়, কারণ হচ্ছে ইংল্যান্ড কিন্তু স্বাগতিক দল, তাদের ব্যাটসম্যানরা জো রুট, তারপর হচ্ছে জনি বেয়ারস্টো দারুণ ছন্দে আছেন, পাশাপাশি বোলাররা কিন্তু ভালো করছে। সুতরাং আরও একটি হাড্ডাটি ম্যাচ হবে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ম্যাচ। এবং অস্ট্রেলিয়াও কিন্তু ডেভিড ওয়ার্নার বলেন, অ্যারন ফিঞ্চ তারাও ছন্দে আছে, পাশাপাশি মিচেল স্টার্কও টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী। এবং এই ম্যাচটা অবশ্যই হাড্ডাটি লড়াই হবে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ম্যানচেস্টার, ইংল্যান্ড। বিশ্বকাপ ক্রিকেট 2019 সৌজন্যে মেক্সিকো এলপিজি। কোপা আমেরিকায় নবম শিরোপার খোঁজে ব্রাজিল, প্রতিপক্ষ 44 বছর পর ফাইনালে আসা পেরু। গ্রুপ পর্বে 5-0 গোলের জয়ে আত্মবিশ্বাসী সেলেসাওরা, তবে এত দূরে এসে হার মানতে চায় না পেরু। স্বাগতিকদের শক্ত পরীক্ষা নিতে প্রস্তুত ওরা। মারাকানা স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 2টায়। ব্রাজিলের অপেক্ষা যখন একযুগের, পেরুর 44 বছরের। সাম্বা ছন্দে শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ব্রাজিল, অন্যদিকে জায়ান্ট কিলার পেরু 44 বছরের শিরোপা খরা কাটাতে মরিয়া। উরুগুয়ে চিলিকে হারিয়ে এবারের আসরের চমক পেরু। জায়ান্ট কিলিংয়ের ধারা অব্যাহত থাকলে পেরুর শিরোপা জয় মারাকানাজো আপসেটকেও ছাড়িয়ে যাবে। শিরোপা নির্ধারণী ম্যাচে ইঞ্জুরি সমস্যা আছে ব্রাজিল স্কোয়াডে, চোটের কারণে থাকছেন না উইলিয়ান। রিচার্লিসন ও ফার্নান্দিনহোকে নিয়ে শঙ্কা আছে। চোট কাটিয়ে ফিলিপে লুইসের ফেরা স্বস্তি দিচ্ছে ব্রাজিল কোচ তিতেকে। আলভেজ সিলভা, মার্কুইনিয়স, লুইসদের নিয়ে ব্রাজিলের দুর্ভেদ্য রক্ষণ। আসলে এখন পর্যন্ত ক্লিন শিট সেলেসাওদের, যার নেপথ্যে গোলবারের অতন্ত্র প্রহরী অ্যালিসন বেকার। আসলেই কঠিন একটা ম্যাচ হবে, আমরা ভাবতে পারি না যে আমরা এটা জিতে গেছি। উরুগুয়ে এবং চিলিকে ছিটকে দিয়ে পেরু ফাইনালে এসেছে, তাদের সমূহ করে খেলতে হবে আমাদের। ভাগ্যের জোরে গ্রুপ পর্ব পার করে পেরু, সবাইকে তাক লাগিয়ে ফাইনালে উঠে এসেছে। উরুগুয়ে চিলির মতো দুই লাতিন পরাশক্তিকে হারিয়ে উজ্জীবিত পেরুভিয়ানরা। 1939 ও 1975 সালের চ্যাম্পিয়নরা ফাইনালে আন্ডারডগ হিসেবে নামলেও চমকে দিতে পারে স্বাগতিকদের। ইঞ্জুরি সমস্যা না থাকায় উইনিং কম্বিনেশন পাচ্ছেন পেরু কোচ রিকার্দো গার্সিয়া। ব্রাজিলের বিপক্ষে খেলার এটাই আদর্শ সময়, কেননা আমরা সবেমাত্র দুটি দারুণ দল উরুগুয়ে ও চিলিকে ছিটকে দিয়ে এসেছি, এটা আমাদের আরো শক্তিশালী করেছে। সংবাদ সন্ধ্যার শুরুতেই আপনাদের সমস্যা, সংকট, সম্ভাবনার কথা জানতে চেয়েছিলাম আমরা। এরই মধ্যে এ বিষয়ে বেশ কিছু চিঠি আমাদের হাতে এসে পৌঁছেছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি চিঠি এবারে জানিয়ে দিচ্ছি। শুরুতেই নাসিরুল হক কুমিল্লা থেকে লিখেছেন, কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারি বাজার থেকে মোল্লাকান্দি পর্যন্ত রাস্তাটির অনেক অংশ বেহাল, তাই রাস্তার উন্নয়নে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তিনি। গাজীপুর থেকে অনন্য আক্তার, তিনি জানাচ্ছেন, গাজীপুর জেলার টঙ্গীর কলেজ গেট এলাকায় ড্রেনেজ সিস্টেম খুবই খারাপ, বর্ষা মৌসুমে ময়লা পানি রাস্তা ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে, আশা করি এদিকে কর্তৃপক্ষ নজর দেবেন। পিরোজপুর থেকে মাহবুব লিখেছেন, আমাদের এলাকার সবচেয়ে বড় সমস্যা রাস্তা এবং বিদ্যুৎ, গত 10 বছরেও এর কোনো উন্নয়ন হয়নি, বিদ্যুতের জন্য টাকা দেওয়া হলেও অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি, এই সমস্যারও সমাধান চেয়েছেন তিনি। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান চিঠি পাঠানোর জন্য। আর এরই সাথে শেষ করব আজকের সংবাদ সন্ধ্যা। তবে শেষ করার আগে শিরোনামগুলো মনে করে দেব আরো একবার। হাজিদের চিকিৎসা সহায়তায় সৌদি যাচ্ছেন গাড়ি চালক গানম্যান, যোগ্যতার সাফাই ধর্ম প্রতিমন্ত্রী।
ঢাকায় ডেঙ্গুর প্রকোপে আতঙ্কিত নন মেয়র খোকন, এডিস মশা নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ স্বীকার আতিকের। গ্রামীণফোন রবির বকেয়া আদায় অনর বিটিআরসি, ব্যান্ডউইথ কমানোয় দুই অপারেটরের ক্ষোভ। বিশ্বকাপে ব্যর্থতার দায় নিলেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি, শ্রীলঙ্কা সফরের সিদ্ধান্ত নেননি এখনও। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।